তো সকাল নাস্তা খেয়ে অন্য অন্য কাজে হাত দিব, অন্য অন্য কাজ করে ফেলবো। তো জিনিসটা আমার খুবই ভালো লেগেছে, জানি না কেউ কি চিনেন কিনা যারা চিন। আর আজকে রান্না করিয়ে সংঘাত করে ফেলেছি, জর্দা রান্না করছি, জর্দা একটু খাইয়ে দিলাম, ও বলতেছে সেই হয়েছে আম্মু। অনেক আছে তলা নিতে কিছু? ঋতুমণি কিন্তু অনেক কিপ্টে হয়ে গেছে, নিজে যাতে বুঝে কি যেন হ্যাঁ পায়েস নিয়ে দুষ্টুমি করছে ঋতু। ঋতু এখন আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। এই ভিডিওটা হচ্ছে মিতু যখন বিয়ের পরে আমাদের বাসায় আসে তখনকার 3 দিন পর এই ভিডিওটা হয়েছিল, যদিও ভিডিও দিতে আমার একটু লেট হচ্ছে কারণ অনেক ব্যস্ততার মাঝে একা মানুষ, আসলে সবগুলো ভিডিও এডিট করা আমার পক্ষে সম্ভব হচ্ছে না, তাই একটু দেরিতে হলেও আপনাদের ভিডিওগুলো শেয়ার করছি। তো সকাল সকালে নাস্তা রেডি করে নিচ্ছি, আর আজকে ঋতুর বাবা বাহির থেকে নাস্তা কিনে নিয়ে আসছে, তো পরোটা বানাচ্ছি। যেহেতু আমি মিতু চলে যাওয়ার পর অসুস্থ ছিলাম তো সেই জন্যে একা একা পারছিলাম না, তো পরোটা ডাল ভাজি এগুলো বাহির থেকে কিনে আনা হয়েছে। আর আমি এদিকে নিম পোস করে নিয়েছি ঘরেই, আর ফল টল কেটে নিয়েছিলাম, তো সকালে নাস্তা এই দিয়েই করে নিচ্ছি। আর আপনাদের সঙ্গে শেয়ার করছি মিতু আসার 3য় দিনের ভিডিওটা। তো সবাই মিলে এখন নাস্তা খাবো, যেহেতু সকাল নাস্তা খেয়ে অন্য অন্য কাজে হাত দিব, অন্য অন্য কাজ করে ফেলবো। রাকিবা কিন্তু খুবই লাজুক ছিল, ওরা আসছিল ওর ভাইয়াকে দেখে। আর এদিকে ঋতুর বাবা একটা জিনিস নিয়ে আসছে, যদিও আমি জানি না এটার নামটাই কি, তো হঠাৎ করে ভিডিও ধরলাম। এটা হচ্ছে আপনার ল্যাপটপ বা ফোন, এটার উপরে রেখে যদি ফ্যানটা ছেড়ে দেওয়া যায় তাহলে গরম হয় না, যেমন আমরা একটা ফোন বা ল্যাপটপ চালানোর সময় কিন্তু প্রচুর গরম হয়ে যায়, তো এই ফ্যানটা ইউজ করলে তো গরম হয় না। আর আব্বু এসে বলছিলো যে এটা দেখো তো কেমন হয়, তো আমরা আবার চেক করলাম, জানা দেখলাম ভালোই তো লাগে, দেখতে সুন্দর লাগে, আর টি টেবিলের উপরে রেখে ফোন টোন রেখে ব্যবহার করতে ভালোই লাগে, মন্দ না। তো জিনিসটা আমার খুবই ভালো লেগেছে, জানি না কেউ কি চিনেন কি না, যারা চিনেন যদি আমার কোনো ভাইয়া পরে থেকে থাকেন বলবেন এটার নামটা কি। আর সে ফাঁকে এই প্যাকেটটা বের করে নিয়ে আসলো রাকিবা টুনটুনি। তো এখন রান্না বান্না করতে যাব, আর আজকে রান্না করছি মুরগি রান্না করছি আলু দিয়ে, সঙ্গে পোলাও রান্না করছি, আর আজকে প্লেন পোলাও রান্না করছি, কোনো ঝামেলাতে যাইনি, শর্টকাট করে ফেলেছি। এদিকে ডিম কুরমা করছি, জর্দা রান্না করছি, জর্দাটা আমার মিতুমণি অনেক পছন্দ করে, তো এদিকে ঋতুমণি দৌড়ে এসে বলছে আমি একটু চেকে দেখি, তো ওকে আবার একটু খাইয়ে দিলাম, ও বলতেছে সেই হয়েছে আম্মু, অনেক মজা হয়েছে, অনেক ভালোবাসা প্রশংসা। তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে সবাই কোক খাচ্ছিল, আর ঋতুমণি খুবই দুষ্টুমি করছিল, কোক খাওয়ার সময় সবাইকে এক প্রকার মানে দিবে না দিবে না এরকম একটা দুষ্টুমি শুরু করে দিয়েছে। আছে তলা নিতে কিছু? পোড়াটা পোড়াটা ও নিয়ে নিছে, তাতেই ঢালো কালি ঢালে নাকি গ্যাস চলে গেছে, ছোট লোক গ্লাসে নিচে পড়ে আসে, কিছু বলো নাকি তোমরা, ঋতুমণি কিন্তু অনেক কিপ্ট হয়ে গেছে, দিতে চাচ্ছে না কাউকে, চিন্তা করছেন দেখছেন, আপনাদের আদরে ঋতু অনেক কাজ করে না, তাই কাজ করা বস্তু নিচেই বলতে চালাস।
তুই তো খাই কি করতেছিস কেমন আমার রাখিবা কি করলো চানছে আমার দিদাইলে নিয়ে নিলা এই ভালোবাসা এত ভালোই যদি বাসতাম প্রথমে সবাই বেশি বেশি মুভি ছাড়া তো বাচ্চারা একটু দুষ্টুমি করে ঘুমিয়েছিল ঘুমি থেকে উঠে 9টার পরে ভাবলাম একটু পায়েস করে দেই সবাই মিলে খাবে পরে একটু পায়েস রান্না করে নিয়ে আসলাম আর সে পায়েস নিয়ে দুষ্টুমি করছে ঋতু ঋতু এখন অনেক দুষ্টু হয়ে গেছে রাকিবার সাথে অনেক দুষ্টুমি করছে কি দিয়ে কি খায় দেখেন দাদার নাম যে মানুষ বুঝা যায় সে বংশের পরিচয় টরিচয় সব দিয়ে মিশি জসিমুদ্দিন পায়েস তো পড়বো স্বামী লালে লাল হয়ে গেছে আর আজকে আমি চা খেয়ে মজা পেতেছি না চাটা তো মজা হয়েছে কিন্তু মিষ্টি বেশি হয়েছে যে আমি তুই দাও